কবিতার ক্লাসরুমে ছাত্রছাত্রীদের স্বাগত। আমি সীমা মিশ। আজকে আমি আলোচনা করব কবি লুইপাদ সম্পর্কে। যেহেতু সেই সময় কবিদের জন্ম পরিচয় বৃত্তান্ত সমস্ত কিছু পাওয়া যায়নি, তাদের সম্পর্কে আমরা বিশেষ কিছু জানতে পারিনি, কারণ কাল পরিচয় ইত্যাদি লিখে যাওয়ার প্রবণতা তেমন বেশি ছিল না। আমরা পরবর্তীকালে মধ্যযুগের কবিদের মধ্যে ভণিতাই কিন্তু কাল পরিচয় জন্মবার ইত্যাদি বৃত্তান্ত পেয়েছি, কিন্তু চর্যাপদ যেহেতু আরও প্রাচীন, একেবারে সেই দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচনা, সে সময় কিন্তু কবিরা সচেতন ছিলেন না, তাই কিন্তু চর্যাপদের কবিদের আমরা পুরোপুরি সম্পূর্ণ তথ্য বা সঠিক তথ্য পাওয়া যায়নি। তবুও লুইপাদ সম্পর্কে প্রচলিত যে সমস্ত তথ্যগুলি রয়েছে আমি সবগুলোই এখানে দেওয়ার চেষ্টা করব, যাতে লুইপাদ সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়। কবি লুইপাদের জন্মস্থান নিয়ে বিশেষ মতভেদ আছে। মনে করা হয় লুইপাদ জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে বা ওড়িশার কোনো একটি স্থানে দশম শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে। তার আদি নিবাস ছিল মগধে। এই হলো লুইপাদের জন্মবৃত্তান্ত। আমরা জানি আমাদের চর্যাপদের আদি সিদ্ধাচার্যকে লুইপাদ। চর্যাপদের সংগ্রহে পুঁথিটির শুরুতেই প্রথমেই কারপদ আছে লুইপাদের, তাই আমরা লুইপাদকে কী মনে করি, আদি সিদ্ধাচার্য বা প্রাচীনতম কবি। কিন্তু রাহুল সংকীর্তায়ন এই মতবাদটিকে মানেননি, তিনি বলেছেন লুইপাদের আগেও ছিলেন সরহপাদ, অর্থাৎ সরহপাদই চর্যার প্রাচীনতম কবি। এই মতটিকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন রাহুল সংকীর্তায়ন। আর চর্যাপদে আমরা জানি লুইপাদের দুটি পদ আছে, দুই নম্বর পদ্রে এবং ২৯ নম্বর পদ্রে লুইপাদের রচনা। এছাড়াও লুইপাদের নামে কয়েকটি গ্রন্থের হদিশ পাওয়া যায়। অতীশ দীপঙ্করের সহায়তায় তিনি কিন্তু একটি গ্রন্থ রচনা করেছিলেন, গ্রন্থটির নাম হলো অভিসময় বিহঙ্গ। এছাড়াও আরও দুটি গ্রন্থের হদিশ পাওয়া যায় যে দুটি লুইপাদের রচনা। সেই গ্রন্থ দুটির নাম হলো শ্রী ভগবদ ভিসময় ও তত্ত্বস্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টিনাম। এই দুটি বই লুইপাদের রচনা। এখন প্রশ্ন হলো, লুইপাদ নিয়ে নানান রকম মতভেদ আছে। ডক্টর সুকুমার সেন বলেছিলেন লুই এই শব্দটির অর্থ হলো রোহিত, আর ধর্মমঙ্গলের আখ্যানের যে নায়ক তার নামও হলো লুইয়া, অর্থাৎ লুইধর। তাই ধর্মমঙ্গলের সঙ্গে লুইপাদের কিন্তু একটা সংযোগ রয়েছে। এছাড়াও ময়ূরভঞ্জে যে ধর্মমঙ্গল পূজা প্রচলিত আছে সেখানে কিন্তু লুইপাদকে বিশেষ সম্মান করা হয়, অর্থাৎ ধর্মপূজায় তাকে ভক্তি করা হয়, ময়ূরভঞ্জে তার পূজা প্রচলনের ব্যবস্থা আছে। এই হলো কবি লুইপাদ। কবি লুইপাদ সম্পর্কে এইটুকুই তথ্য প্রচলিত রয়েছে, আমি সবটুকু তথ্য তোমাদের দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।